আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নির্দেশে তাঁতি মহাজন মুক্ত করার লক্ষ্যে তাঁতিদের বাড়ি বাড়ি গিয়ে বিশেষ অভিযান। রাজ্যে তাঁত ইউনিয়নের সভাপতির গত কয়েকদিন আগেই শান্তিপুর পৌরসভার পৌর স্টেডিয়ামের রাজ্যের ছটি জেলায় তাঁত শিল্পর সাথে যুক্ত তাঁতিদের নিয়ে একটি রাজ্য সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে থেকেই তাঁতিদের অভাব, অভিযোগ এবং দুরবস্থার কথা লিখিত আকারে জানানো হয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সম্পাদকের কাছে। তারপরে নদিয়ার রানাঘাটের বাণীসঙ্গের মাঠে এক জনসভায় আসেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জনসভার মঞ্চ থেকে তাঁতিদের মহাজন মুক্ত করতে হবে এই ডাক দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়া তাঁতিদের মহাজন মুক্ত করার লক্ষ্যে তাঁত ইউনিয়নের সদস্যদের রাস্তায় নেমে আন্দোলন করার নির্দেশও তিনি দেন। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ মতো শান্তিপুর বিভিন্ন এলাকায় তাঁতের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নেন রাজ্যের তাঁত ইউনিয়নের সভাপতি সনৎ চক্রবর্তী। তাছাড়া শোনেন তাঁতিদের অভাব অভিযোগ। ইউনিয়ন সভাপতিকে কাছে পেয়ে তাঁতিরা তুলে ধরেন তাদের দুরবস্থার কথা। এই কর্মসূচির মধ্যে দিয়ে রাজ্যের তাঁত ইউনিয়নের সভাপতি সনৎ চক্রবর্তী জানিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা এই কর্মসূচি পালন করছি। আমরা দেখলাম তাঁতিদের বেশিরভাগ তাঁতিরা এই মহাজনের অহিনা, এবং যার কারণে প্রত্যেক মাসে এখন তাঁতিদের 3 থেকে 3,500 টাকা। আগামী দিন তাঁতিদের মহাজন মুক্ত হতে পেরে তাহলে অনেকটা লাভের মুখ দেখতে পারবে বলে মনে করেন তাঁতিরা। তার আগের মতনই তাঁত শিল্প নিপুণভাবে জীবিত হবে। চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন। আপনাদেরকে সুতো দেয়, আপনাদের কাছ থেকে কাপড় নেন, সরাসরি মজুরি দেন, তার মধ্যে কি আপনারা আসতে উৎসাহিত আসবেন? সবিতা মহাজনের আমি তা বলছি না, ধরো তুমি সাতখানা করেই বুনতে চাও কি আটখানা করে কাপড় বুনতে চাও সপ্তাহে, সেই সুতোটা তো তুমি সাপ্লাই পাচ্ছ না। তারপর টানা উড়ে গেলে বেশি দিন বসে থাকতে হয়, এই যে প্রতিবন্ধকতা, তোমার তো 1 চল 90 টাকায় তো দিন চলে না। তাহলে আমরা, আমাদের সরকার মামাটি মানুষের সরকার, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, আমাদের শ্রমিক নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আমাদের রাজ্য সভাপতি এসছে সনৎ চক্রবর্তী, ঠিক আছে? তা আমরা এসেছি তোমাদের কাছে একটাই অ্যাপিল নিয়ে, যদি আমরা সমিতি তৈরি করি, যে সমিতিতে তুমি ডাইরেক্ট গিয়ে কাপড় দেবে, তুমি সুতো নিয়ে আসবে, এগুলো তুমি করতে পারবে, যেখানে তোমার মজুরিটাও একটা নির্ধারণ থাকবে। দেখা যাচ্ছে এই কাপড়ের মজুরি এখানে যে কগন্ডার পাড় আছে তাতে দেখা যাচ্ছে তোমার মজুরিটা 150 টাকা কি 160 টাকা হলো, তাতে কি তোমার সঠিক হবে? তো হ্যাঁ, মজুরিটা বাড়লে তো সংসারটা চলবে। তাহলে সেখান থেকে দল একটা বড় দায়িত্ব আমাদেরকে দিয়েছে, আমরা সাধারণ কর্মী দলের। সেই দায়িত্ব পাওয়ার পর সেখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন আমাদের 17ই ডিসেম্বর নদিয়া দক্ষিণে এসে, যে মহাজন মুক্ত তাঁত শ্রমিক ইউনিয়ন তৈরি করতে হবে, মহাজন মুক্ত করতে হবে তাঁতকে। তা শান্তিপুরে সহ বিভিন্ন জায়গায় যারা তাঁতি, সেই তাঁতিদের বাড়িতে ঘুরছি, তাদের অভাব অভিযোগ শুনছি, এবং এখানে এসে দেখছি সবটাই মহাজন ভিত্তিক। আজকে নিজস্ব যারা তাঁতি তাদের মাসে সীমিত আয়, কেউ 1,500, 2,000, 3,000-এর বেশি কোনোই তাঁত শ্রমিকরা তারা কাপড় তৈরি করে মজুরি পাচ্ছে না। সেই জায়গায় দাঁড়িয়ে সব দিকে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি সর্বস্তরের শ্রমিকের পাশে আছেন বলেই আজকে এই ধ্বংসপ্রাপ্ত পায় তাঁত শিল্প, সেই জায়গায় তিনি দৃঢ় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছেন। মহাজন মুক্ত তাঁত শ্রমিকদের যে আন্দোলন, তিনি ঘোষণা করেছেন যে রাস্তায় নেমে আমি যাদের পদাধিকারী দায়িত্ব দিয়েছি তাদেরকে পথে নামতে হবে, পথে নেবে তাঁত শ্রমিকের কথা শুনতে হবে। তার নির্দেশ পালন করার জন্যেই রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পালন করার জন্যে আমরা ঘুরছি। তাঁত শ্রমিকজীবী মানুষজন আমাদের সঙ্গে বেরিয়েছেন, তাদের দুঃখ দুর্দশার কথা তাদের কাছ থেকে শুনেছি। তারপর সর্বোপরি যারা আপনি আমাদের সঙ্গে আছেন, আপনি নিজেও দেখতে পাচ্ছেন ডাইরেক্ট তাঁতিরা কে আমাদের বলছেন, তাদের যে চরম দুঃখ দুর্দশার মধ্যে দিন কাটছে সে কথা আপনি নিজে কানেও শুনেছেন এবং তারা ব্যক্ত করছেন। আমাদের এই কারণেই আমাদের অভিভাবক আমাদেরকে যার নির্দেশ দিয়েছেন সেই অনুযায়ী চলছি। হ্যাঁ, সর্বোপরি আপনারা জানেন 17 তারিখ রানাঘাটের বুকে আমাদের সর্বভারতীয় সম্পাদক আমাদের নেতাজি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, তন্তুজীবীরা যাতে মাস গেলে
কমপক্ষে 12,000 টাকা তাদের আয় হয়। সেই লক্ষ্যে আমাদের লড়াই শুরু হয়েছে। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।